হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমিমা কাজি। আজকে আমার মর্নিং ডিউটি শুরু হয়ে গেছে। দেখো আমি এখানে কাজ শুরু করে দিয়েছি, আজ প্রথমে ক্লিনিং করে নিচ্ছি। তো এখানে আমি বেডশিটটাকে আগে বেড কভারটাকে বিছিয়ে নেব। তো এই বেডশিটটা আমি ভালো করে এখানে বিছিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি তো কাজ করছি, আর আহানা তো ডিস্টার্ব করে, আহানা পাতিফি দেখো দুজন মিলে এখানে মারামারি হচ্ছে। মানে এদের সব সারাদিন বাড়িতে থাকে, দু ভাইয়ের চলে টুকটাক টুকটাক করে চলে এদের। মানে একবার এ দিয়ে দিচ্ছে, ও কাঁদছে, একবার ও দিচ্ছে, ও কাঁদছে, মানে এই হচ্ছে, এই চলে। আমার এদের সাথে সাথে আমার ওইখানে আরও কাজের দেখ হয়ে যায়, মানে সবসময় কিছু না কিছু নিয়ে এদের ঝগড়া আরম্ভই হয়ে যায়। আর দেখো আবার বেড কভার বিছানো হয়ে গেছে। এখানে বসে আতিফ সারাদিনে যা সব বই ফই বের করেছিল সেগুলোকে আমি ওর বুক সেলফে আমি তুলে দিচ্ছি। তো এই দিয়ে এখানটা একটুখানি পরিষ্কার করে নেব। আর এখানে ওর মানে আতিফের ক্লাস হয়ে গেছিলো, ওর স্কুল ড্রেসটা ওটাও গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদের ঝগড়া মেটাতে মেটাতে তো আমার মাথা খারাপ হয়ে যায়, আমার একের সময় এত বিরক্ত লাগে, মানে খুব রাগ ধরে যায়। আর মানে একের সময় দুঃখও লাগে যে তোদের এত বলছি তোরা কথা শুনিস না, কিন্তু এদের কিছুতে কিছু যায় আসে না। মানে তুমি যাই বলো নাই বলো এরা দুজনে সেই একই, মানে এদের কাজ চলে ঝগড়া ঝগড়া আর ঝগড়া। একের সময় তো মনে হয় যে আমি এদেরকে রেখে পালাই। তো দেখো এখানে আমার হয়ে গেছে ওখানে ক্লিন করা, এবার আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো আমি পরিষ্কার করে মানে এখানে ঝাড়ু দিয়ে এগুলো নোংরাগুলো বের করে নিই। আর এখানে দেখো আমি একসাথে দুটো কাজ করতে আরম্ভ করে দিচ্ছি। আমি কিচেনেও দেখো আলু ভাজা বসিয়ে দিচ্ছি আগে থেকে, যে একটু তাড়াতাড়ি করবো বলে। তো এইদিকে আমার আলু ভাজা মোটামুটি হয়ে গেছে, আর এই সাইডে আমি প্রেশার কুকারে তো ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। শুধু জাস্ট বাগার দেবো, এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা বাগার দিয়ে নিচ্ছি। মানে একসাথে মানে পাশাপাশি কিচেন আর রুম থাকলে এটাই সুবিধা হয় যে আমাদের একটা কাজ নিয়ে বসে থাকতে হয় না, যে এইটা শেষ হবে তবে অন্যটাই ধরবো, একসঙ্গে তুমি দু তিনটে কাজ করে নিতে পারো। তো আমিও সেরকম, আজকে আমার ভালো লাগছে না দেরি করতে, তাই আমি একসাথে দু তিনটে কাজ মানে আরম্ভ করে দিয়েছি। আর এইদিকে দেখো এখানে ঝাড়ু দিয়াটা, এখানটা ঝাড়ু দিয়ে আমার বাকি ছিল, তো এখানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি। আর আমি বেশিরভাগটা এটাই করি যে ঝাড়ু টাড়ু দেওয়ার আগে আমি ভাতটা বা এরকম ডাল প্রেশার কুকারে থাকলে এগুলো সিদ্ধ করতে বসে দিই, কারণ যতক্ষণ আমার এইদিকে ঝাড়ু দেওয়া হচ্ছে বা এইসব কাজ হচ্ছে ততক্ষণ ওটা ভাত তো আমি একবার ফুটে গেলে নামেনি, প্রেশার কুকারেও যে জিনিসগুলো দেওয়া সিদ্ধ করা সেগুলো সিদ্ধ হয়ে যায়, তো আমার অনেকটাই কাজ এগিয়ে যায়। আর এখানে দেখো আমার ঝাড়ু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার যে আগে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি ধোয়ার জন্য, আর এখানে যেগুলো আগের দিনকে ধুয়ে শুকোনোর জন্য দিচ্ছিলাম সেগুলো আমার শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে আমি ফের রুমে রেখে দিচ্ছি, পরে আমি এটা বৈকালবেলায় টাইম নিয়ে গুছাবো। তো এখানে আমার ঝাড়ুও দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে, কিচেনও ক্লিন হয়ে গেছে। তো আমি এবার ভাবলাম যে ঘরটাও আমি ভালো করে মুছে দিই, তো এখানে তাই মোছাটাই কমপ্লিট করে নিচ্ছি। হ্যাঁ দেখো এখানে মুছতে মুছতে আমি হাঁপিয়ে গেছি, তো আমি বসে পড়েছি, বসে বসে মুছছি। মাঝে মাঝে আমার এটা হয়, তো যাই হোক হাঁপিয়ে যাই, সকাল থেকে একটা না কাজ করতে করতে হাঁপিয়ে যাই। তো ঠিক আছে চলো ওখানটাও একটুখানি বসে মানে মুছে নিলাম আর কি। আর দেখো এখানটাও একটুখানি মুছে নিচ্ছি এই দিকটাও। আর দেখো তোমাদের সাথে একটা কথা আমার মানে বলার ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, যে তোমরা আমার ভিডিও দেখছো, তো মানে তোমাদের কী ভালো লাগছে, ভিডিও কতটা ভালো লাগছে বা খারাপ লাগছে আমি তো কিছু বুঝতে পারছি না, কারণ তোমরা কেউ কমেন্ট করছো না কিছু না, আমি বুঝতেও পারছি না যে তোমরা দেখছো কি দেখছো না, বা যাই হোক তোমাদের কতটা ভালো লাগছে বা ভালো লাগছে না। তো আমি এটাই বলতে চাইছি যে তোমাদের এতবার ধরে বারবার ধরে বলি যে একটু কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে বা
কি তোমরা সেটা করছো না, তো ঠিক আছে চলো আর কি আর করবো বলো, তোমরা যদি না কমেন্ট করো বা দেখো আর আমার আর কী করার আছে। যাক গে, সে কথায় আছে যদি তোর ডাক শুনে না কেউ আসে তো একলা চলো রে। ঠিক আছে, আমি আমার ঠিক আছে চলো, তোমরা যদি কমেন্ট না করো কিছু করার তো আমার নেই, আমি আমার মতন বানিয়ে যাই, যেটা তোমাদের নিশ্চয়ই মনে লাগবে সেটা তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো দেখো এখানে এই মাদুরটাও আমি ধুয়ে দিলাম, মাদুরটা অনেক নোংরা হয়েছিলো, এখানে জল ছড়া মানে পানিটা ঝরার জন্য রেখে দিয়েছি। আর দেখো এখানে আমার মাদুরটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আপাতত আজকের মতন মানে সব কাজ আমার কমপ্লিট হলো। আহানা হয়ে গেছে, কেমন হলো? আগের পরীক্ষা হচ্ছিল হয়ে গেছে আর তোমার হাতে, আর এখানে দেখো বৈকাল হয়ে গেছে, আর সব কাজ করে নিয়ে রেস্ট নিয়ে লাঞ্চ ফাঞ্চ করাও হয়ে গিয়েছিলো আমাদের, রেস্ট নিয়ে আমি এই উঠেছি। আমি আর আহানাপ এখন চায়ের মজা নিচ্ছি, তো ও বললো আমার সঙ্গে চা খাবে, তো এখানে তাই দুজন মিলে চা খাওয়া হচ্ছে। দেখো চা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর আহানাপ এখানে বসে চা খাচ্ছে, আজকে ও চা খাচ্ছে, ওকে আর কি ইচ্ছা গেছে চা খেতে, বদমাইশ, বলছি দুধ খা হরলিক্স দিয়ে খাবে না, নিয়ে আসবো। আর হচ্ছে কি বলতে, এই পুরো এই যা বসে, হ্যাঁ। আর আজকে দেখো আমি আহানাপের কি এক্সাম শেষ হয়ে গেছে, তো যেন মনে হচ্ছে আমার এক্সাম শেষ হয়ে গেছে, আর আমি আজকে টিউশনও মানে বন্ধ আছে, তো আমি দুপুরে দুপুরবেলায় ভাত এসব খেয়ে মানে একটুখানি শুই, তো এতটা ঘুম হয় না আজকে, আমি একদম একদম টেনে ঘুমিয়েছি, এই সবে জাস্ট মানে উঠেছি কিছুক্ষণ আগে, নাহলে আমি উঠে পড়ি, তো আজকে লেট হয়ে গেছে। আর নামাজ আসলে নামাজটাও আমার পড়া হলো না, কারণ আমি এতটাই ঘুমিয়ে গেছি, আমার ছেলেরাও কেউ তোলেনি আমাকে, আর আমি ঘুমতে উঠে গিয়ে তখন, কিন্তু এত দেরি হয়ে গেলে তো তুলে দিতে হয়, যাই হোক নামাজটা আমার এখন হয়নি, তো সন্ধ্যার দিকে হয়ে যাবে। আর এই এখন চাকে এখন বসে আছি, তো আর কি করা যাবে, আহানাপ খাচ্ছে আর ও ঘরে আতিপ এখন শুয়ে আছে, ওটা রান্নাঘরে রেখে না, আহানা যেটা যেখানে জিনিস সেখানে রেখে আসো, ওটা সিঙ্কে রাখো, ওটা হ্যাঁ ভালো ছিল, ও বিস্কিটের কোটোটা মানে রাখবে না। দেখো গরমও পড়ে গেছে, আর আমি এখনও মানে ব্ল্যাঙ্কেটটা তোলা হয়নি, আমি তুলবো, কী বলে এটাকে লেপ বলে, ব্ল্যাঙ্কেট না সরি লেপটা তোলা হয়নি, আমি তুলবো, তো ওটা তুই আর হচ্ছে আহানাপ এবার নতুন সেশন থেকে স্কুলে যাবে, আতিফ তাই নতুন সেশন থেকে স্কুল যাবে, দু কি বলে এরা হচ্ছে কিভাবে নতুন সেশন থেকে স্কুলেই যাবে, অফলাইন স্কুল হবে, তো ওরা দু বছর পর এখন ফের স্কুল যাবে, ফের আমার ওদেরও যেমন ডিউটি আমাদেরও সেরকম ডিউটি শুরু হবে, আমরা অনেকদিন সকাল আমি স্কুলে যাব, আমি কি আর তাই এবার আতিফের এখন এক্সাম চলছে, ওরটা কমপ্লিট হয়ে গেলে তারপরে বুকস আর এগুলো সব নিয়ে আসা হবে, ড্রেস কেমন এদের তো সব ড্রেস সব ছোট হয়ে গেছে, আর আতিফের তো নতুন সে মানে নতুন ড্রেস চাই, মানে ওর ড্রেস চেঞ্জ হবে, আহানাপের তো হয়ে যেত কিন্তু হচ্ছে আহানাপের মানে ছোটো হয়ে গেছে, কিন্তু দু বছর পর স্কুল, এরাও যে নতুন করে যেমন নার্সারি থেকে যেমন ট্রেনিং দেওয়া হয়েছিল তাই, এবার দেখা যাক কী হয়, তার মজাও আর লাগবে, এদের স্কুল গেলে কী হবে, মজা লাগছে খুশি লাগছে স্কুল খুললে, হ্যাঁ ফ্রেন্ড দেখা করবে, আর স্কুল খুললে সব
সব থেকে ভালো সবসময় বাড়িতে থাকলে ফোন নিয়ে পড়ে থাকে সকাল দিয়ে দু ভাই তো ঝগড়া এখানে হয় ফোন নিয়ে, এবারে আমাকে একটু খেলতে দাও, ও বলে আমাকে আর কিভাবে লেট করে ওটা এগুলো সব এবার সব সোজা হয়ে যাবে, সব সোজা হয়ে যাবে। আর চলো আমি সব পর তোমাদের সঙ্গে কথা বলি, দুজনে মিলে আমাকে ছেড়ে ফেল। আমি দেখছো এদেরকে নিয়ে পারি না আমি, বসে আছি আমি এখন। আর একজনের তো মারামারি চলছে, একজনের তো পরীক্ষা হয়ে গেছে, একজনের তো পরীক্ষা হচ্ছে, দেখো ফ্যানটা ঠিক করে, ফ্যানটা এখন চালানো হচ্ছে, গরম হচ্ছে, মাঝে মাঝে গরম হচ্ছে, আবার কিছুক্ষণ চালার পর ঠান্ডা লাগে। দেখো আমি তো বেবে আমি না সাজি করে না, আমি এরকম করব না। চলো এখানে আজকে লাইক শেয়ার কমেন্ট, আমরা একটুখানি গল্প করে নি। আর এদের মারামারিতে তো আমার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে এদের, এদের হয়ে দিচ্ছে আমাদের গায়ে, কিন্তু কথা বলিস কর ভালো লাগে না।